তোমরা দাঁড়িয়ে আছো কেন? ভেতরে যাও না। আঙ্কেল আন্টি আমাকে বলেছিল তোমাদের ভেতরে নিয়ে গিয়ে বসানোর জন্য। আসলে আঙ্কেল বৃদ্ধিতে ব্যস্ত আছে, পূজোয় বসেছে, তো সেদিন থেকে রেডি আছে। আন্টি বারবার করে বলেছে তোমাদের ভেতরে নিয়ে গিয়ে যাতে বসায়। গায়ে হলুদের ব্যবস্থা হচ্ছে, সবাই ব্যস্ত, বুঝতেই পারছো। ভেতরে যাও। দাদা ভেতরে গিয়ে আসবে? যাচ্ছি, তোরা যা, চলো। মিঠিতে এলো না দাদা ভাই? না, আমিও আসতে চাইনি, কিন্তু অ্যাভয়েড করতে পারিনি। অ্যাভয়েড করবে কেন? তোমার ভাই বিয়ে বলে কথা, দাদা হিসেবে তো তোমারও একটা কিছু ডিউটি থাকে। আসলে বুঝতে পারছিলাম না গুড়জি, ভাইয়ের উপর ডিউটি করলে আবার বোনের উপর ডিউটিটা করা হতো না যে। ঠিক বুঝলাম না। আমি যখন করতেই পারিনি তখন আর বুঝিয়ে লাভ কি বলো? লাভ নেই। আসলে মিঠি খুব জেদি ধরনের মেয়ে, মিঠি একবার যেটা বলে সেটাই করে। মিঠি যখন মনে করে যে আসবে না তাহলে মিঠি আসবে না, মিঠি ওটা করতে পারে। আমি আসলে বাড়ির ছেলে তো তাই করে উঠতে পারলাম না। পিকলু দাদা বলে কথা, পিকলু মনে মনে কষ্ট পাবে। গুড্ডি সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।